হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের খাতার পাখিও ভালো আছে। বার্সেলাভা থ্রি চ্যানেল থেকে আমি শুভ আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজকের টপিক হচ্ছে ছেলে পাখি ফুল মুডে আছে কিন্তু মেয়ে পাখি, মানে ছেলে পাখি কি মেয়ে পাখিটা কামড়াচ্ছে, ছেলে পাখিটা ব্রিডিং করতে চাচ্ছে কিন্তু মেয়ে পাখি দিচ্ছে না, সেটা কি কারণে? আজকে আমরা সেটা ফুল আলোচনা করবো। ভিডিওটা স্ক্যাপ করলে আপনি কিছু বুঝতে পারবেন না, ভিডিওটা পুরো দেখবেন শেষ পর্যন্ত। আর যারা আমাদের এই বার্সেলাভা থ্রি চ্যানেলের নতুন, তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান। যারা আগে থেকে সাবস্ক্রাইব করে আছে বার্সেলাভা থ্রি, তারা তো আমাদের পরিবারের একজন সদস্য, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। সো ছেলে পাখি ব্রিডিং করতে চায় কিন্তু মেয়ে পাখি করতে দেয়, মেয়ে পাখি কামড় দেয় কেন? তার একটা অনেকগুলো রিজন হতে পারে। সো একটা রিজন, আপনি প্রপার খাবার দাবার দেন নাই। তো আপনি প্রপার খাবার দিবেন, পুষ্টি দিবেন, তো পুষ্টির অভাবে এরকম করতে পারে, কারণ মেয়ে পাখির পর্যাপ্ত পরিমাণে পুষ্টি আসেনি, হয়নি, সে কারণে সে ডিম পাড়তে চাচ্ছে না। সেই জন্য আপনি ভালো খাবার দিতে পারেন। আমার পুষ্টিযুক্ত খাবারের একটা ভিডিও আছে বাজারিকা পাখির বা অন্য অন্য পাখির, তো সেই ভিডিওটা আপনি দেখে নিতে পারেন, ঠিক আছে? সো আপনি চিনা দিবেন, কাউন দিবেন, একটু ডাল দিবেন, মুসির ডাল, ওখানে সিড মিক্সে আপনার সূর্যমুখীর বীজ দিবেন, কুসুম ফুলের বীজ দিবেন, বজরা দিবেন, মিলেট দিবেন, তারপর ক্যানারি দিবেন, ক্যানারি সিড দিবেন, তারপর সরিষা দিবেন, তারপর তিসি দিবেন। আপনি একটু যে সব আইটেমগুলো মেয়ে হবে তাহলে সে পুষ্টি পাবে। শাক দিতে পারেন, কলমি শাক, পুঁই শাক, লাল শাক আবার দিবেন না, তো আপনি কলমি শাকটা দিবেন, প্রতি সপ্তাহে দুই দিন দিতে পারেন এভাবে। তা আপনি ভিটামিন কোর্স করাতে পারেন। তো এই সব কিছু করানোর পর আর আপনি দেখবেন অবশ্যই আপনার পাখি ব্রিডিং করবে দুজনেই। কিন্তু মেয়ে পাখি ব্রিডিংয়ে আসেনি, ছেলে পাখি ফুল মুড়ে যাচ্ছে, তো মেয়ে পাখি ব্রিডিং মুড়ে না আসলে তো ব্রিডিং করতে দিবে না, অবশ্যই সে বাঁচবে, বাঁচার জন্য সে কামড় দিয়ে ওকে সরাই দিবে, স্বাভাবিক ব্যাপার। আপনি পাখির নাক, বাজারিকা পাখির নাক দেখে আপনি বুঝতে পারবেন বাজারিকা পাখি ব্রিডিং মুড়ে আসে কি আসে না ব্রিডিং মুড়ে। তো ব্রিডিং মুড় ছাড়া আপনি তো জোর করে তো আপনি ডিম পাড়াতে পারেন না, না, ঠিক আছে? তো সেটা কীভাবে চিনবেন ব্রিডিং মুড়ে আসছে নাকি? নীল ছেলে পাখি যদি হয়, নীল ঠোঁট বা সবুজ ঠোঁট যদি নাক যদি হয়, তো ডিপ নীল হয়ে যাবে বা ডিপ সবুজ হয়ে যাবে। আর মেয়ে পাখির বেলায় ডিপ সাদা হয়ে যাবে চুনের মতো, তো বা ডিপ ব্রাউন হয়ে যাবে বা ডিপ গোলাপি হয়ে যাবে ছেলে মেয়ে উভয়ের বেলায়, তাহলে আপনি বুঝতে পারবেন হ্যাঁ ব্রিডিং মুডে আছে। আর যদি ছেলে ব্রিডিং মুডে আসে, মেয়ে যদি ব্রিডিং মুডে না আসে, তাহলে তো ব্রিডিং করবে না। সো সব কিছু করার পর তাও যদি মেয়ে পাখি ছেলে পাখিকে ঠোকরায়, সরায় দেয়, তাহলে লাস্ট আপনি একটা পদক্ষেপ নিতে পারেন, সেটা হলো আপনি ই সেল খাওয়াতে পারেন পাখিকে। ই সেল ভিটামিন ই থাকে ওটাকে, তো ওইটার মেনুটা আপনি পড়ে নেবেন ভালোভাবে, ওখানে লেখা আছে কতটুকু পরিমাণে আপনি ইউজ করবেন, তো ওটা আপনি ক্যালকুলেশন করে ওই পরিমাণ অনুযায়ী আপনি ইউজ করবেন। বা এক লিটারে এক এমএল দিয়ে ভালো করে মিক্স করে আপনার পাখির পাত্র যতটুকু লাগে অতটুকু এক লিটারে বোতল থেকে একটু ঢালে দিলেন আর বাকিগুলো ফালাই দিলেন। আবার এরকম করেন না আপনার পাখির পাত্র এতটুকু পাত্র অতটুকু পাত্রতে এক এমএল দিয়ে দেন, তাহলে কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে, পাখি মারাও যেতে পারে। তো আপনার ছোটো পাখি আপনার যতটুকু দরকার ইসেল অতটুকুই আপনি দিবেন, ঠিক আছে? সো পশু পাখির দোকানে ইসেল কিনতে পাওয়া যায়, আপনারা এটা খাওয়াতে পারেন লাস্ট। এটা খাওয়াইলে পাখি দুজনে ব্রিডিং মুডে আসবে, এটা ব্রিডিং মুড আনে এই ইসেল খাওয়াইলে, তো আপনারা ইসেল খাওয়াতে পারেন। সো আপনারা জানে গেছেন মেয়ে পাখি ছেলে পাখিকে কেন কামড় দেয়। সো এটা একটা উপকারী ভিডিও, এরকম আরও উপকারী ভিডিও পাওয়ার জন্য আমাদের বার্সেলাভা থ্রি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান এবং বেল আইকনটি বাজিয়ে অল করে দিন, তাহলে আমাদের পরবর্তী নতুন পাখি সম্বন্ধে উপকারী ভিডিও আপনাদের ইউটিউবে নোটিফিকেশনে চলে যাবে, ইউটিউব নোটিফিকেশন থেকে আপনারা দেখে নিতে পারবেন। আজকে এ পর্যন্তই। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, ঠিক আছে? বাই।